আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে এর আগে আমি একটি অফলাইন সার্ভাইভাল গেম নিয়ে পোস্ট করেছিলাম প্রায় সাত মাইনাস আট দিন আগে যেটাতে সাত হাজারেরও বেশি ভিউজ হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে আপনারা অফলাইন গেমগুলো বেশ উপভোগ করেন সবাই তো জন্যই আজকে আরো পাঁচটি অফলাইন গেম নিয়ে আসলাম যার মধ্যে সার্ভাইভাল এবং অন্যান্য ক্যাটাগরির গেমও পেয়ে যাবে আপনারা কম অ্যাম্বির নতুন পাঁচটি অফলাইন গেম আজকের গেমগুলো প্রতিটা তিনশো অ্যাম্বির কমে পেয়ে যাবেন আশা করছি আগের বারের মতো এবারও এই গেমগুলো আপনাদের ভালো লাগবে এছাড়া আজকের লিস্টের প্রতিটা গেমই নতুন যেগুলো এই বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে রিলিজ করা হয়েছে শুধুমাত্র লাস্টের গেমটা দুই সালের অক্টোবরের অর্থাৎ ওটাও খুব একটা পুরানো না তো চলুন কথা না বাড়িতে মেইন টপিকে চলে যাই বিদ্রোহ সবগুলো গেমের লিঙ্ক পোস্টের দিকে দিয়ে দিব আপনাদের এক সিটি এটা সম্পূর্ণ অফলাইন গেম সুবিধার্থে ইভেন এই পোস্টের সবগুলোই অফলাইন হবে এটা ষোলো ইমে দুই হাজার চব্বিশে রিলিজ করা হয়েছে এটা এক পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের ও বেশি ডাউনলোড করা হয়েছে এর সাইজ মাত্র একশো ত্রিশ এমবির কাছাকাছি এই গেমটি প্লে স্টোরে অ্যাভেইলেবল আছে আপনার ডিভাইস অ্যান্ড্রয়েড পাঁচ দশমিক একের উপরের ভার্সন হলে এটা আপনার ডিভাইসে রান করবে এটা একটা ওপেন ওয়ার্ল্ড সিমুলেটর গেম এটি একটা স্টোরি লাইন বেসড গেম আর স্টোরি লাইন বেসড এই হওয়াতে গেমের মধ্যে অনেক মিশন থাকবে এই গেমের মধ্যেও আপনারা ট্যাক্সি ড্রাইভার ফায়ার ব্রিগেড কার্গো ডেলিভারি বয় গ্যাংস্টার ইত্যাদি আরও অনেক ক্যারেক্টারের রোল প্লে করতে পারবেন এছাড়াও গেমে ওপেন ওয়ার্ল্ড এর ম্যাপও পেয়ে যাবেন এই গেমে আপনারা নিজের জন্য ঘর বানাতে কিনতে পারবেন গাড়ি কিনতে পারবেন গেমটির গ্রাফিক্স অনেকটাই ভালো খেলে আপনারা মজা পাবেন এছাড়াও এটাকে কম র্যামের ফোনেও খেলা যাবে মোটামুটি দুই জিবি র্যামের ফোনগুলোতে হালকা ল্যাগ এবং তিন জিবি র্যামের ফোন থেকে হাই লেভেলে এর ল্যাগ ছাড়া খেলতে পারবেন আর যদি ফোনের প্রসেসর ভালো হয় তো আর কি লাগে দুই ফিচো ওয়ার্ল্ড এটা দুই রাজুন দুই হাজার চব্বিশে রিলিজ করা হয়েছে এটা এ পর্যন্ত প্রায় দশ হাজারেরও বেশি ডাউনলোড করা হয়েছে এর সাইজ মাত্র দুইশো এমবির কাছাকাছি এই গেমটি প্লে স্টোরে অ্যাভেলেবল আছে আপনার ডিভাইস অ্যান্ড্রয়েড পাঁচ দশমিক একের উপরের ভার্সন হলে এটা আপনার ডিভাইসে রান করবে এটা একটা ওপেন ওয়ার্ল্ড সার্ভাইভাল গেম এই গেমটা জাস্ট অস্থির একটা গেম গেমের গ্রাফিক্স কোয়ালিটি দেখে মনেই হবে না এটা এত কম অ্যাম্বির একটা গেম হতে পারে এছাড়া এই গেমে আপনারা অনেক ক্রিয়েচার পাবেন যাদের আপনারা চাইলে ধরতে পারবেন আবার চাইলে মারতেও পারবেন আপনি যদি কার্টুন পছন্দ করে থাকেন তাহলে এই গেমটা আপনার অনেক পছন্দ হবে কেননা এখানে ক্রিয়েচারগুলো মূলত কার্টুনের মতোই অফলাইন গেম হিসাবে এবং এর সাইজ হিসেবে গেমিটির গ্রাফিক্স আপনাকে অসন্তুষ্ট করবে না আপনার ফোন যদি দুই তৃতীয়াংশ জিবি র্যামেরও হয় তাহলে হালকা ব্ল্যাগের দেখা পাবেন তবে চার জিবি থেকে আর তেমন একটা ল্যাগি ভাব দেখা যায় না এটা অনেকটাই নতুন গেম তাই একবার হলেও খেলে দেখতে পারেন তিন জম্বিস হান্টার এটা জুন রিলিজ করা হয়েছে এর সাইজ মাত্র দুইশো এমবির কাছাকাছি এই গেমটি প্লে স্টোরে অ্যাভেলেবল নেই তবে পোস্টের শেষে ডাউনলোড লিংক দিয়ে দিব প্লে স্টোরে অ্যাভেলেবল না থাকার পরেও এটা এর পর্যন্ত প্রায় আট হাজারের ও বেশি ডাউনলোড করা হয়েছে আপনার ডিভাইস অ্যান্ড্রয়েড ছয় দশমিক শূন্য এর উপরের ভার্সন হলে এটা আপনার ডিভাইসে রান করবে আপনি যদি জম্বি ফাইটার গেম খেলতে চাচ্ছেন বা অফলাইন কোনো জম্বি ফাইটার গেম খুঁজছেন তাহলে এই গেমটা আপনার জন্যই যদি প্রথম এই কথা বলি গ্রাফিক্স নিয়ে তাহলে ভাই এক কথায় বলতে হবে সেরা তবে আপনারা যদি দুই তিন জিবির অনলাইন জম্বি গেমের সাথে কম্পেয়ার করেন তাহলে তো হচ্ছে না কেননা এটা এত কম অ্যাম্বির অফলাইন গেম হিসেবে যতটুকু দরকার ছিল তার থেকে কিছুটা হলেও বেটার গ্রাফিক্স দিবে আপনি যদি সেই সাইজের অন্যান্য জম্বি গেম দেখেন তাহলে দেখতে পাবেন এমন গ্রাফিক্স খুব কম গেমই প্রোভাইড করছে এবার যদি গেম নিয়ে কথা বলি ভাই তাহলে প্রথমেই বলবো যদি গেমের পুরো মজা নিতে চান তাহলে হেডফোন লাগিয়ে গেমটি খেলবেন এতে গেমের যে জম্বি সাউন্ড হবে তার পুরো মজা নিতে পারবেন তবে একদম ফুল সাউন্ড অনেকক্ষণ কানে হেডফোন লাগিয়ে গেমটি খেলবেন না খারাপ ইফেক্ট পড়তে পারে এই গেমে আপনার কাছে অনেক অস্ত্র থাকবে যা দিয়ে আপনাকে জম্বি মারতে হবে এখানে অনেক ছোট বড় জম্বি পাবেন মাঝে মাঝে তো জম্বিদের বসের শাটেল ফাইট করা লাগে তো একবার ট্রাই করে দেখতে পারেন চার ওয়াফার উনিশশো বিয়াল্লিশ এটা তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশে রিলিজ করা হয়েছে এটা এক পর্যন্ত প্রায় পঞ্চাশ ও বেশি ডাউনলোড করা হয়েছে এর সাইজ মাত্র তিনশো এমবির কাছাকাছি এই গেমটি প্লে স্টোরে অ্যাভেলেবল আছে আপনার ডিভাইস অ্যান্ড্রয়েড পাঁচ দশমিক একের উপরের ভার্সন হলে এটা আপনার ডিভাইসে রান করবে এটা একদম নতুন একটি গেমই বলা চলে এই গেমটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর বেসর করে তৈরি করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ধরনের অস্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল এই গেমে আপনাদের তেমনই অস্ত্র দেওয়া হবে নিজেকে সার্ভাইভ করানোর জন্য এই গেমে দুইটি মোডে খেলতে পারবেন মাল্টিপ্লেয়ার ও ক্যাম্পেইন মোড মাল্টিপ্লেয়ার মোডে বন্ধুদের সাথে খেলতে পারবেন আবার ক্যাম্পেইন মোডে স্টোরি লাইন হিসেবে সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবেন গ্রাফিক্স ঠিকঠাকই পাবেন দুই জিবির ফোনে অনেকটা ল্যাগ দিবে লং টাইমে আবার তিন র্যামের ফোনেও লং টাইমে ল্যাগ দিতে পারে তবে চার জিবি র্যামের ফোন হলে একটা ব্যালেন্স গেম প্লে পাবেন পাঁচ সুপার বিকার্স তিন এটা তেরোই অক্টোবর দুই হাজার চব্বিশে রিলিজ করা হয়েছে এটা এ পর্যন্ত প্রায় পাঁচ হাজারেরও বেশি ডাউনলোড করা হয়েছে এর সাইজ মাত্র নব্বই এমবির কাছাকাছি এই গেমটি প্লে স্টোরে অ্যাভেলেবল আছে আপনার ডিভাইস অ্যান্ড্রয়েড চার দশমিক চারের উপরের ভার্সন হলে এটা আপনার ডিভাইসে রান করবে আপনার যদি বাইক রেসিং গেম ভালো লাগে তাহলে এটা আপনারা একবার খেলে দেখতে পারেন এখানে বাইক বাইক নিয়ে পাশাপাশি বিভিন্ন স্ট্যান্ড করতে পারবেন আর এই গেমের রেসিং ট্র্যাক গুলো বেশ হার্ড হয়ে থাকে তো খেলে ভালোই মজা পাবেন এছাড়াও অনেক রেসিং মোড পাবেন আবার টাইম ট্রায়াল মোডও খেলতে পারবেন গ্রাফিক্স ওকে লেভেলের আছে মানে অফলাইন ও কম এমবির গেম হিসেবে ঠিক আছে যদি ফোন দুই জিবির হয় তাহলেও মোটামুটি খেলতে পারবেন আর তিন জিবি বাইর উপরে হলে ল্যাগ ততটা হবে না আর ভালো প্রসেসর যদি থাকে তাহলে তো বেশ ভালোই